আপনাদেরকে একটা বারবার বলতেছি, দেখেন সংখ্যাটাই দুর্বল, 184 কিন্তু না। এরা কি করেছে, যারা বিভিন্ন সময় সদস্য পদের জন্য আবেদন করেছিল তাদেরকে এর মধ্যে জড়াইছে। আমি তো আপনার কথাটা নোট করেন, কিন্তু সংখ্যা কিন্তু 184 না, সবাই দেখি আপনারা লিখতেছেন শুধু 184। আপনারা কি হয়েছে, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ছুটছেন, কেউ কিন্তু কানে হাত দিচ্ছেন না। আবারও বলি যে 184 জন না, সংখ্যা হচ্ছে 130-135 এরকম সংখ্যা, এরকম আমি বলে দিলাম কাছাকাছি। এরকম যেহেতু আমার আমি সংগঠনের সবকিছু সিগনেচার করি, আমাকে এরকম শতাধিক, এই যে সংখ্যাটা বেশি বাড়াচ্ছে এটাই অন্যায়। আর এদেরকে কিন্তু এই 2018 করা হয়েছিল, এবার না, 2018 সদস্যবাদ উপদেষ্টা এবং কার্যকরী পরিষদ মিলে ইন্টারভিউ দিকে যাচাই বাছাই করে এদেরকে সহযোগী করা হয়েছে। বলা হয়েছে তোমরা বাদ না, তোমাদের মানোন্নয়ন করা দরকার। সাথে ইয়োতে স্পষ্ট বলা আছে, পূর্বে ভুলবশত সদস্য করা হইয়া থাকে অথচ হওয়ার যোগ্যতা নাই, সেক্ষেত্রে বর্তমান কার্যকরী পরিষদ যাচাই বাছাই করিয়া সদস্যপদ পুনর্মূল্যায়ন করার অধিকার রাখিব। তো আমরা সদস্যপদ পুনর্মূল্যায়ন করেছি, এটা আবার জেনারেল মিটিংয়ে পাশ হয়েছে, পাশ হয়ে এইটাকে আবার আরেকটা নির্বাচন কিন্তু হয়েও গিয়েছে। তারপরে আসছে 18-র পরে 22-এ এসে এটা কোর্টে তারা একটা আবেদন করেছে, এটা নর্মাল শোকাজ দিয়েছে, আমরা কোর্টের সম্মান দেখে আমরা সেই শোকাজের উত্তর দিব। আবার নির্বাচন কমিশনের এই ব্যাপারে দায়িত্বে তারা উত্তর দিবে, আমাদের মাধ্যমে মন্ত্রণালয় আছে উত্তর দিবে। এই কিন্তু বিষয়টা যে আমাদের এই যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু চলমান ছিল, যে আমরা আবার আস্তে আস্তে এটাকে 5 জন সদস্যদের দিকে মনে হয় 2-4 জন অ্যাপ্লিকেশন দেবে তাদের মান উন্নয়নের জন্য। কিন্তু আমরা কথা ছিল যে চুলে চুল কাটে একজন নাপি, মাছ রাস্তায় মাছ বিক্রি করে, ও কেন শিল্পী সমিতির মেম্বার হন? শিল্পী সমিতির অভিনয় করলে তাকে শিল্পীর মেম্বার করতে হবে, তাহলে তো আমার ড্রাইভার 20টা ছবিতে আমার দরজা খুলে দিয়েছে, তাহলে তোকেও মেম্বার করতে হবে। 5-এর ক-এ স্পষ্ট বলা আছে, কমপক্ষে 5টি অবিতর্কিত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করিতে হইবে, তাহলেই সে পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করিতে পারিবে। আবেদনপত্র কার্যকরী পরিষদে গৃহীত হইলে সে পূর্ণ সদস্যপদ লাভ করিবে। তবে উল্লেখ্য, তাকে পেশাগতভাবে অবশ্যই অভিনয় শিল্পী হইতে হবে। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি অভিনয় মেম্বার হবেন? হবে না, আপনি সহজেই থাকবেন নর্মাল প্রবীণ শিল্পী হিসাবে। আপনি যেন যে যেটা তৈরি করছে ফারুক, সোহেলানা, উজ্জ্বল বা এদের মতো মানুষ, সেখানে একজন চুল কাটে, যে একজন মাছ বিক্রি, টাকা দিয়ে শত, আপনি কোনো অ্যাম্বাসিডিকে টাকা দিয়ে যদি ভিসা না পান, আপনাকে টাকা ফেরত দেয়? কথাই তো এখানে আছে টাকা অফেরত যোগ্য, আপনি নিয়েছেন কেন তখন? আপনার যোগ্যতা জানে, যে যে কমিটি যে সময় করেছে দেখলে ভুল করেছে। আবার আবার এখানে চাঁদার একটা বিষয় নাকি একটা অভিযোগ আছে না, সেটা সেটা আপনাকে একটা জিডি হয়ে সেটাও আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আরমান নামে যিনি এখানকার এজিএস ছিলেন আমাদের, উনি ওনার ভোটকে বা কি বলবো এটাকে সিকিউর করার জন্য উনি 240 জনের চাঁদা উনি একাই দিতে চেয়েছেন। উনি এসে আমার অফিস সহকারী বলছেন 240 জনের রিসিপ্ট কেটে তার হাতে দিতে হবে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সদস্যদের যার যার রিসিপ্ট শেষে তার নিজের হাতে নেবে, এটা তার তার অধিকার। এর মধ্যে আমাকে কিছু শিল্পীরা ফোন করলো, লাইক নাম বলে জাহিদা স্যার, মাহফুজ আহমেদ, আরও কয়েকজন শিল্পীর আমি নাম বলতে চাই, যেমন সুব্রত দা, আরও কিছু শিল্পী আমাকে ফোন করে বললো আমাদের চাঁদা যেন ওখানেই থাকে, আমরা টাকা আমরা বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমাদের চাঁদা এসে আমরা নিয়ে যাবো রিসিপ্ট কেটে। স্বাভাবিক, আমি আমার অফিস সহকারীকে বললাম না মামলা খাওয়া কিন্তু কারোর রিসিপ্ট কাউকে দিও না, কারণ আপনার রিসিপ্ট যদি আমি দিই আমি নিয়ে দিই সেটা অন্যায়। যার কারণে বলা হয়েছে যে না, যার রিসিপ্ট সে কেটেছে তার ভাবে নেবে, এটা এটা তো ন্যায়সঙ্গত কথা বলেছি। উনি যখন দেখলো এই চাঁদাগুলো নিতে, এই চাঁদাগুলো নিয়ে উনি কী করতো, উনি এই ভোটারদেরকে ব্ল্যাকমেলিং করতো, এই তোমার চাঁদা দিয়ে দিছি ভোটটা কিন্তু দিও, এই রিসিপ্ট আমার কাছে। তখন উনি যদি উল্টো আমাকে একটা মামলা করে দিত ওই ওই ভোটার, যে আমার রিসিপ্ট কেন আরেকজনের কাছে যাবো, তখন আমাকে উত্তর কী দিতাম? আপনি আপনারা বলেন কী দিতাম উত্তর? আমি তো সংগঠনের ধারক, মানে সংগঠনের স্বার্থ রক্ষা করার জন্য আমি এখানে দায়িত্বে আসছি। প্রতিটা শিল্পী আমাদের কাছে, আমার 500 শিল্পী আমার কাছে সমান। আমি তাদেরকে ফোনে যোগাযোগ করেছি, বললো না আমাদেরটা জাকিরের কাছে রাখেন, আমরা জাকিরের কাছ থেকে নিয়ে নেব। তখন আমি অফিস সহকারীকে বললাম যে তোমরা যাকে তাকে ফোন করো, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে ফোন করে তুমি তাদের রিসিপ্ট তাদের কাছে পৌঁছে দাও, এবং দেখেন ভোটার লিস্টে কিন্তু তাদের নাম ঠিকই উঠে গেছে, কারণ তারা বিকাশের মাধ্যমে বা অনেক সময় অনেকে দিয়ে দিতে পারে যে যায় তুমি টাকাটা দিয়ে দাও, আমি পরে রিসিপ্টটা নিয়ে নেবো, সিনিয়র তোমার কাছে টাকা দিই, এটা হতে পারে। কিন্তু কিন্তু আপনাকে এক হাতে আমি এতগুলো রিসিপ্ট দিবো, আপনি আপনার ভোট সিকিউর করার জন্য মানুষগুলো যে আমাকে প্রশ্ন করে যে আপনি আমার রিসিপ্ট দিলেন কেন, আমি কি উত্তর দিতাম বলেন? এইটাকে সে না পেয়ে দৌড়ে গেল থানা, এটা তো থানারও বিষয় না, সে এটা প্রেসিডেন্ট ছিল তাকে বলতে পারে। এখনও কিন্তু শিল্পী সমিতির কার্যকরী পরিষদ ক্ষমতায়, আমাদের সংবিধান অনুযায়ী
আরেকটি কমিটি ক্ষমতায় না আসা পর্যন্ত এই কমিটির কার্যক্রম কিন্তু চলছে। ব্যাংক স্টেটমেন্ট নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনের পরিচালনা করুন, সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের চলছে। আরেকটি কমিটিতে নির্বাচিত হওয়ার দায়িত্ব না বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই কমিটির ক্ষমতা। তো আমাদের কাছে প্রেসিডেন্টকে জানাতো যে আমি যেন চাঁদা দিতেই নেয় নাকি, আমাকেও জানায়নি, কিন্তু জিজ্ঞেস করবেন আপনার আপনার সামনে আমাকেও ফোন করেন, অফিস সহকারীকে ফোন করে অফিস সহকারী বলছে স্যার যার চা রিসিপ্ট আমরা তার কাছে দিতে চাই, এটা স্যারদের নিশ্চয় খারাপ কিছু বলেনি এইটাকে নিয়ে গিয়েছে। এই যে 130 জন যেটা আপনি বলছেন যে 130 জন যারা অলিখিত শিল্পী যাদের না তাদের কোনো শিল্পী মনে করি তারা তো সহযোগী আমার, আপনি আরেকটা কথা ভুলে যাবেন, আপনি বলেছেন যে যারা শিল্পী না যারা কি একটা ব্যাগ এনেছে বা পাসিং শট দিয়েছে তারা কি শিল্পী না, আমি মনে করি শিল্পী না মনে করেন, কিন্তু এই শিল্পী কাদের ক্ষমতা থাকা অবস্থায় তারা ভোটার হলো প্রশ্ন হলো এক, আরেকটা বিষয় হলো যে কাদের ক্ষমতা থাকা অবস্থায়, আর একটা হলো যে এই বিষয়টা এই গুরুদায়িত্বটা যখন আপনাদের কিংবদন্তীরা যারা ছিলেন বা আপনার আগের যারা ট্রাম্প যারা ছিলেন রিয়াজ শাকিব খান যারা ছিলেন মানে তারা কেন বাদ দিল না, আপনি তো মানে একেবারে নতুন আসলেন 2 বছর ওই এইখানে শিল্পী সমিতির দায়িত্বটা নিলেন, এখানে আপনি মানে মানে কোন প্ররোচনায় মানে কেউ তো করলো না জিনিসটা আপনি কেন উদ্বিগ্ন হলেন? এটা আপনার ভুল ধারণা আছে, আমি ভেঙে দিচ্ছি। সাধারণ সদস্যদের কিন্তু আমাদের কাছে চিঠিও আছে একটা 100 থেকে 150 লোকের সাইন করা, অনেকদিন থেকে শিল্পীদের মধ্যে যাচাই বাছাই করা প্রয়োজন, আপনারা সঠিক শিল্পী যাচাই বাছাই করে এরকম করে 100 জনের সিগনেচার করা 150 জনের সিগনেচার করা কাগজ কিন্তু আমাদের জমা আছে 13 সাল থেকে, অনেকের হাত দিতে গিয়েছে কিন্তু অনেক সময় অনেকে পারেনি। তো আমরা যখন নির্বাচিত হলাম 18 সাল 17 সালে তখন আমরা সিনিয়রদের নিয়ে একটা শক্তিশালী প্যানেল গঠন করলাম, উপদেষ্টা পরিষদ, যেটা আমাদের 8-এর ততে আছে যে সাংবিধানিক কাজ পরিচালনার জন্য একটা 9 সদস্য বিশিষ্ট বা তার অধিক একটা উপদেষ্টা কমিটি গঠন করা যাবে। সেখানে শরদ্দ ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, আলমগীর সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, উজ্জ্বল সাহেব, তারপরে মাসুম বাবুল সাহেব, এদেরকে নিয়ে আমরা একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করি। তাদের সাথে আমরা আমাদের কার্যকরী পরিষদ মিলে একটা মিটিং করে এই যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করি। কিংবদন্তি তো সবাই ছিল ওই কমিটিতে, রিয়াজ ভাইও ছিলেন, রোজিন আপা ছিলেন, মিশা সদাগর ছিলেন, জায়েদ খান ছিলেন, ওই সময় কার্যকরী পরিষদের সবাই ছিলেন। তো মিটিংটা করে তাদেরকে নিয়ে এসে ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে সহযোগী করা হয়েছে এবং তারা কিন্তু সব সুবিধা ভোগ করেছে, এই যে ত্রাণ বলেন সাহায্য বলেন পাঠিয়েছে, প্রধানমন্ত্রীর অর্থ সাহায্য তারাও পেয়েছে, শুধু তাদের ভোটাধিকার নাই বলা। আর আমাদের সংবিধানে কিন্তু 3 ধরনের সদস্য, পূর্ণ সদস্য, সহযোগী সদস্য, আজীবন সদস্য, তাদেরকে পূর্ণ সদস্য, পৃথিবীর সবথেকে পূর্ণ সদস্য আছে, আপনাদের নিশ্চয়ই সাংবাদিকদের মধ্যে অনেক সময় অ্যাসোসিয়েট নাম্বার থাকে, তাদেরকে সহযোগী সদস্য করা আছে, মান উন্নয়ন করবে আবার পূর্ণ সদস্য করা হবে, সে নিয়ে তো ঝগড়া বা আন্দোলন সংগ্রামের আমি কিছু মনে করি। এত এত মানে অভিজ্ঞতা অর্জন কিভাবে করলেন? ধন্যবাদ ধন্যবাদ নির্বাচনের অভিজ্ঞতা এত মানে আমি সত্যি সত্যি সংবিধান পড়েছি এবং সবটা পড়ালেখা করেছি, এটার উপরে যার কারণে আমি নিয়ম অনুযায়ী সব করেছি, নিয়মের বাইরে কিছু করিনি। ওকে মিস্টার রোলার, ধন্যবাদ।